আপনার আমি এক্সপ্লেইন কইরা বুঝাই, সেটা হচ্ছে উপরের দিকে যান, একটা প্রজেক্টে আমাদের যা যা মানে প্রয়োজন হয় ঠিক আছে সেটা হলো এটা। এখন ফার্স্ট হচ্ছে একটা কানে লিরিক্স দরকার ঠিক আছে, যদি আমরা কভার করি সেক্ষেত্রে লিরিক্সটা আমরা পাইয়ে যাই, আর নাহলে লিরিক্সটা আমাদের দরকার হবে ঠিক আছে। সেকেন্ড হচ্ছে টিউনিংটা দরকার, একটা গানে টিউন দরকার। হ্যাঁ, এরপর হচ্ছে টেম্পোটা আমাদের বের করতে হবে, সিলেক্ট করতে হবে টেম্পোটা কত আছে। এরপর হচ্ছে গানের স্কেল কী অথবা স্কেল, এটা আমাদের বের করতে হবে। এখন যদি আমরা একটা গান কভার করি ঠিক আছে, এগুলো মোটামুটি হয়ে যায় ইজিলি, আমরা লিরিক্সটা থাকে টিউনটাও করা থাকে আর টেম্পোটার স্কেলটা এটা বের করলেই এনাফ। এরপর হচ্ছে মিউজিক সেকশন, যেটা আমাদের সেকেন্ড যেটা আসে, আর সেটা হচ্ছে ফার্স্টে থাকে আমাদের কর্ড। এরপর হচ্ছে বিট আসে, বিট সেকশনে, বিট সেকশনে আমরা কী কী ইউজ করতে পারি, কিক থাকে, এটো এট থাকে, হাই হ্যাট, ওপেন হ্যাট, ক্লোজ হ্যাট, ক্লাপ, স্ন্যাপ, স্নেয়ার, পারকাশন, বিগ স্নেয়ার আছে, রাইড, ক্রাশ, ঢোল, এসএফএক্স, এগুলো আমরা বিট সেকশনের জন্য ইউজ করতে পারি ঠিক আছে। এই যে পিডিএফ ফাইলটা, এইটা মেক করার উদ্দেশ্য হচ্ছে বিগিনার লেভেলে যেটা প্রবলেম হয়, আমরা কোন কোন সাউন্ডগুলো ইউজ করব, কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করব বা কী কী সাউন্ড ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে, এটা খুঁজতে অনেক প্রবলেম হয়ে যায় ঠিক আছে। সো মূলত এইসব ব্যাপার ইউজ করা, এর থেকে অনেক বেশি কিছু ইউজ করা যায় ঠিক আছে। আর এখানে যা যা আছে সব যে একটা প্রজেক্টে ইউজ করতে হবে তাও কিন্তু না, একটা ধারণা বেসিক। হ্যাঁ, এরপর হচ্ছে মেলোডি সেকশনটা আসে আমাদের গানের। সো মেলোডি সেকশনে আমরা পিয়ানো ইউজ করতে পারি, বেল ইউজ করতে পারি, বাঁশি বা ফ্লিউট, সিতার, গিটার, ভোকাল চপ, ভায়োলিন, সেক্সোফোন, হারমোনিকা ইটিসি, এগুলো আমরা ইউজ করতে পারি, এক্সেট্রা, এগুলো ইউজ করতে পারছি। এরপর হচ্ছে মেইন যে অ্যারেঞ্জমেন্টটা থাকে ঠিক আছে, মেইন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কারণ উপরে আমি অ্যারেঞ্জমেন্ট লিখছি, যেন একটা মেইন অ্যারেঞ্জমেন্ট লিখে রাখছি। সো এখানে আমরা বেস থাকতে পারে, বেস হচ্ছে ইউজ করতেই হবে গানে। এরপর হচ্ছে গিটার বেস, সাব বেস, আর্প, প্যাড, স্ট্রিংস, হার্প, সিন্থ, এগুলো হচ্ছে আমরা মেইন অ্যারেঞ্জমেন্ট হিসেবে ইউজ করতে পারি। এরপর হচ্ছে এফেক্টস, এটা হচ্ছে একটা গানের আরেকটু ডিফারেন্স, একটু ভেরিয়েশন ক্রিয়েট করা ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আপলিফটার, বেস ড্রপ, স্ট্যাপস, রাইজার, ফিল, ইম্প্যাক্ট, হোয়াইট নয়েস, এক্সেট্রা, এগুলো ইউজ করতে পারি। এরপর আসে আমাদের গানের ভোকাল সেকশনটা আসে। সো ভোকাল সেকশনে ফার্স্টে থাকে আমাদের মেইন ভোকালটা, সেটা আমরা ফার্স্ট রেকর্ডিং করবো, মেইন ভোকাল আমাদের। এরপর হচ্ছে লেফট সাইড একটা ভোকাল থাকবে, রাইট সাইড আর একটা ভোকাল, এগুলো আমরা ব্যাক ভোকাল বলতে পারি, ব্যাক ভোকাল আলাদাও হয়। এরপর হচ্ছে গ্রুপ ভোকাল থাকতে পারে, একটা গ্রুপ ভোকাল হচ্ছে অনেকগুলো ভোকাল হচ্ছে প্রফেশনাল যারা, তারা হচ্ছে বিভিন্ন সিঙ্গার দ্বারা রেকর্ড করে ঠিক আছে, তারা হচ্ছে ব্যাক গ্রুপ আর্টিস্ট বলে, তো তারা এইটা দেয়, বাট আমরা নিজেরাও দিতে পারি হালকা পিচ চেঞ্জ করে করে, গ্রুপ ভোকাল ওইটাকে বলে। এরপর হচ্ছে মিক্সিং সেকশনটা আসে। সো মিক্সিং সেকশনে ফার্স্ট আমরা ভোকালটা মিক্স করতে পারি বা মিউজিকটা মিক্স করতে পারি, মিউজিক মিক্সিং এবং ভোকাল মিক্সিং, এই দুইটা হচ্ছে মিউজিক সেকশনটা, সরি মিক্সিং সেকশনটা এটা। এরপর হচ্ছে ফাইনাল সেকশন যেটা, সেটা হচ্ছে মাস্টারিং প্রজেক্ট, মানে আমাদের টোটাল যে প্রজেক্টটা সেটাকে আমরা মাস্টারিং করব, এই হচ্ছে লাস্ট কাজ আমাদের। সো এইটা হচ্ছে একটা সিলেবাসের মতন, বাট আপনি একটা গাইডের মতন বলতে পারেন, এটা দেখলে মোটামুটি একটা ধারণা হয় যে হ্যাঁ এই কাজগুলো আমার করতে হবে। আর এগুলো সবগুলোই আমরা দেখবো, কোনো প্যারা নেই। নেক্সট আমাদের কাজ হচ্ছে, আমাদের একটা আরেকটা ক্লাস হচ্ছে লুপস নিয়ে, ওই ক্লাসটা বাকি আছে। সো লুপসের ওই ক্লাসটার পরেই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাব, যে কোনো গান আমি আপনি একটা সিলেক্ট করবেন, ওই গানটা হয়তো যদি আপনার নিজের লেখা থাকে যে কোনো গান সেইটা ধরবেন, ওইটার আমরা নতুন করে করব, অথবা যদি কোনো গান কভার করতে চান সেইটা ধরবেন, আমরা একটা গান টোটাল কভার করব। বুঝতে পারছেন, একটা প্রজেক্ট এবার আমরা হাতে নিব, ভোকাল মিক্সিং বা রেকর্ডিংয়ের বাকি যে ক্লাসগুলো আছে সামনে, অ্যারেঞ্জমেন্ট আছে আরও অনেক, সেগুলো আমরা ওইটা ওই প্রজেক্টে করার সময় দেখবো, বাদ বাকি যে অ্যারেঞ্জমেন্ট বা বাকি যে কাজগুলো আছে আর কি। রিয়েল প্রজেক্টে করলে আমাদের একটু ইজি হবে কাজটা বোঝার জন্য। বুঝতে পারছেন ভাই ব্যাপারটা, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন তাহলে ওই লুপসের ক্লাসটাই বাকি রইল। লুপস হচ্ছে নাম ডাউনলোড হইতেছে, ওইটা ডাউনলোড হোক।